হে গাইস, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই জানাই আমার আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আর ঈদের দিন সকালবেলা যে যেখানেই ছিলেন আশা করি সবাই নিরাপদে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি, আমি, আমরা সবাই ভালো আছি। আর এই তো ঈদের দিন সকাল থেকে শুরু করলাম আমার রান্নাবান্না দিয়ে। তো আমি আজকে ঈদের দিন রান্না করছি বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চালটাকে আগে সেদ্ধ করে নিলাম, ওইদিকে মাংসটাও কষিয়ে সেদ্ধ করে ফেলেছি। এখন এটা স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করি সেটাই দেখছি, আর কিছু কথা বলি আপনাদের সাথে। তবে সবার আগে যে কথাটা বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ঈদ ব্লগটি আমি একটু লেট করে আপলোড করার জন্য। আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয় আমাকে, কারণ হচ্ছে আগে তো আমার একটি বেবি ছিল, এখন দুটো বাচ্চা। তো বড় বাচ্চার স্কুল অলমোস্ট ওপেন হয়ে গিয়েছে, বড় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, বাসার টিচার আসে, সব কিছু মিলিয়ে আসলে একটু অন্যরকম পরিস্থিতি এই মুহূর্তে আমার। অনেক বেশি ব্যস্ততার সময়, যার জন্য সময় মতো ভিডিওটি আপলোড করতে পারিনি। আসলে ভিডিও করা হয়েছিল, বাট আমার ভয়েস, তারপরে এডিটিংয়ের কাজগুলো করতে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য প্রেজেন্ট করতে পারলাম না। যাই হোক, সবার কাছে দুঃখিত। আশা করি আমার লেট ঈদ ব্লগ সবাই উপভোগ করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার বিরিয়ানিটার স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করি সেটা করে ফেলেছি, আর ডিটেলস কিছু বললাম না, কারণ বিরিয়ানি রান্নার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেটা প্লে লিস্টে গেলে দেখা যাবে, রেসিপি চ্যানেল। তো আমার ওই রেসিপিতে দেখ মানে ক্লিক করলেই বুঝতে পারবেন, বিরিয়ানি রান্নার ব্লগ করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এ তো আমার একদম লাস্ট স্টেপ কমপ্লিট। এখন উপরে ঘি দিয়ে তারপরে এটা আমি হালকা জাল দিয়ে চুলায় দমিয়ে বসিয়ে রাখব। তো আলহামদুলিল্লাহ, আমার এবছরের ঈদে আমাদের ঈদটি আমাদের জন্য অনেক আনন্দের আর অনেক পরিপূর্ণতার। কারণ হলো আমার আরেকটি ছোট বাচ্চা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সো নতুন বেবিকে নিয়ে আমাদের এবারের ঈদটি অনেক ভালো কেটেছে, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আমার এবছরের ঈদ ব্লগটি। আবারও বলে নিচ্ছি দুঃখিত, কারণ অনেক লেট করে আমি ঈদ ব্লগটি প্রেজেন্ট করেছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি উপভোগ করবেন, আর অবশ্যই একটি লাইক বাটনে লাইক করে যাবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ওইদিকে রান্নাটা চুলাই দিয়ে, আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না সেই জন্য আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো সব কিছু ক্লিন কমপ্লিট, রান্না কমপ্লিট, আমার শাওয়ার নেওয়া কমপ্লিট, এখন এই যে ছোট বেবিকে গোসল করিয়ে তারপর ওকে বসিয়ে দিলাম। ও এখনও সেভাবে বসতে পারে না, অল্প অল্প বসতে পারে, পিছনে একটু সাপোর্ট দরকার হয়, আর আমরা কাছাকাছি থাকি যেন পড়ে না যায়। তো তাকে গোসল দিয়ে তার ড্রেস পরিয়ে দিলাম, আর এদিকে তার টাওয়ালটা তার শরীরের উপরে ওটা নিয়ে খেলছে, আর একটু একা একাই দুল খাচ্ছে। তো ভাবলাম একটু শেয়ার করি, সবাই আমার ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর এদিকে যে বড় মেয়ে, সেও গোসল করে পরিপূর্ণ রেডি হয়ে নিয়েছে, এখন সে নানু বাড়িতে যাবে। আমার দুই মেয়ের এজের ভিতরে গ্যাপ হচ্ছে 14 বছর, ওরা 14 বছরে ছোট বড়। তো আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে মাশাল্লাহ, এখন ছোটটা। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমরা যেন সবসময় ভালো আর হাসি খুশি থাকতে পারি, আমাদের নেক উদ্দেশ্য আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করে দেন। তো এদিক দিয়ে আমার মেয়ে রেডি হয়েছে, আপনাদের ভাইয়া গোসল করে এসে নামাজে চলে গেল, তারপর এখন নামাজ পড়ে এসে নাস্তা করলো, আর হচ্ছে এখন তারা দুজন যাবে আমার মায়ের বাসায়। আমার মায়ের বাসা আমার বাসা থেকে পাশেই। তো এটা হচ্ছে ওদের রমজানের ঈদের দিন, সকালবেলার কাজ এগুলা, যে
আশেপাশে ওর আমার মেয়ের চাচুদের বাসায় গিয়ে সবার সাথে দেখা করে সালাম করে এসে তারপর একটু হালকা পাতলা মিষ্টি খাবার খেয়ে তারপর আমাদের বাসায় চলে যায়। আমাদের বাসায় লাঞ্চ করে ওরা বাপ মেয়ে দুজন। একদম ছোটো থেকে আমার বড় মেয়েটা যখন একদম ছোট অল্প বয়স তখন থেকেই যেত, তো এই তো যথারীতি তারা চলে গেল। আগে যাবে খালামণির বাসায়, তারপরে যাবে আমার মায়ের বাসায়, ওখানে লাঞ্চ করবে। আর এদিক দিয়ে আমি আমার বাসাটা ঈদ উপলক্ষে কীভাবে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো আমার এই পর্দাগুলো নতুন, আমার আগের যে পর্দাগুলো ছিল ওগুলো নামিয়ে ওয়াশ করে আয়রন করে রেখে দিয়েছি, আর এই পর্দাগুলো এবছর ঈদে নতুন কেনা। আর আমার বেডশিটটা অনেক আগেরই নেওয়া ছিল, তো ওটা গোল্ডেন কালার, তো ভাবলাম এটা সেট করি পর্দার সাথে, ড্রয়িং রুমের আদারের সব আইটেমগুলোর সাথে গোল্ডেন কালার একটু ভালো লাগবে। আর এখানে যে আমার মিরর কর্নারটা, মিররের নিচে যে ম্যাটটি আমি দিয়েছি এই ম্যাটটিও আমার অনেক আগের, তো আমি যে প্রেজেন্ট করলাম ভালো লাগছে ওভারঅল সব কিছু মিলিয়ে। আসলে ঈদের সময় বাসায় একটু নতুনত্ব লুক না দিলে কিন্তু ভালো লাগে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। মনে হয় ঈদে একটু এক্সট্রা সব কিছু সুন্দর পরিপাটি টিপটপ থাকবে, কিছু নতুন কিছু থাকবে, নতুন না হলেও নো প্রবলেম, আগের জিনিস পুরনো জিনিস বের করেও সুন্দরভাবে যদি ডিসপ্লে করা হয় সেটাও নতুন লাগে, ভালো লাগে। এই তো আমি এই কাজগুলো করি, দেখা যায় ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে তারপর সেট করি। আর এখানে যে আমার কিন্তু আগের অন্য রকম ওয়ালম্যাট ছিল, একটি ঘড়ি ছিল, তো ওগুলো আমি চেঞ্জ করে ফেলেছি এখান থেকে, কারণ হচ্ছে ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছিল আর একটা ওয়ালম্যাট ঘুনে ধরে গিয়েছিল, যার জন্য ওগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে আমার সোফার যে কুশন কভার আর পিছনের ম্যাট এগুলো নতুন নেয়া। আর মার্কেটে গেলে ফুলের দোকানের পাশ দিয়ে গেলে তো আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় নতুন কোন ফুল আসছে দেখি, ওখান থেকে না নেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। আসলে আমি বরাবরই একটু হোম ডেকোরেশন, বাসাটা কীভাবে পরিপূর্ণ করে সুন্দর করে সুন্দর একটি লুক দেওয়া যাবে এই ধরনের মাইন্ড সেট আপ আমার সবসময়ই থাকে। আর একটু টিপটপ করে সংসার সুন্দর করে গুছিয়ে রাখা এটা আমি ছোটো থেকেই পছন্দ করি, আমার ভালো লাগে। আর এখানে যে ফ্লাওয়ারগুলা, সূর্যমুখী যেটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারগুলা দেখে খুব ভালো লেগেছে, একটু বড় বড় লম্বা স্টিক, তো আমি দুটো স্টিক নিয়েছি আর হচ্ছে ডালিয়াটার রেড কালারটা নিয়েছি। এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ওভারলুক, তো ড্রয়িং রুমে আমি যখন ব্লগ করছিলাম আমার ছোটো বেবি তখন ঘুমাচ্ছিল, এখন চলে আসলাম আমি বেডরুমে। তো বেডরুমে এই যে অসুখগুলো দেখতে পাচ্ছেন, আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছিল রমজানের ভিতরে, তো সেই সময় ওকে ওষুধ দেওয়া হয়েছিল, আর একদিন আছে ওষুধের খাওয়ানোর ডেট, তারপর ওষুধগুলো ফেলে দিব আর লাগবে না আশা করি। ড্রেসিং টেবিলের লুকটা আমার এই, একটু হালকাভাবে সব কিছু গুছগাছ করে নিয়েছি। আর এই রুমের লুকটা দিয়েছি আমি পার্পল, আর ডাইনিং স্পেসের লুকটা আমি পার্পল দিয়েছি, কারণ হচ্ছে মনে হচ্ছিল সব রুমের রেড গোল্ডেন ভালো লাগছিল না, তো একটু চেঞ্জ দিই। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার গত বছরের রমজানের ঈদের ব্লগে আমার এই রুমের লুকটা ছিল আকাশি কালার, এখানে আমার আকাশি কালার বেডশিট ওপেন ছিল, তো এবার একটু পার্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই রুমের এই পর্দাগুলো কিন্তু আমার গত ইয়ারে আনা ছিল রমজানের সময়, তো এবার আর এই রুমের পর্দা চেঞ্জ করিনি বা নতুন কিছু দিই নি, ওগুলোই দিয়ে রেখেছি, ভালো লাগছে। তবে ইচ্ছে আছে আমার বেড আর ড্রয়িংটা পাশাপাশি, তো তো আমি এই দুই রুমে পার্পল কালারটা দেওয়ার চেষ্টা করেছি, তো ইচ্ছা আছে পর্দা এই রুমের পার্পল কালার নেয়ার, দেখা যাক সময় সুযোগ করে নিয়ে আসবো। আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের স্পেস, তো ডাইনিংয়ের এই কাভারগুলো আমার নতুন নেয়া, আমি এখানে ফুল সব কিছুই পার্পল আর নীল কমিউনিকেশনের মধ্যে রেখেছি। আমার ফ্রিজটাও নীল আর লাইট পার্পল, তো ফ্রিজের সাথে সেট করে আমার এই এরিয়াটা
মোটামুটি এখানে আমার আদারওয়েজ যে ফ্লাওয়ারসগুলা আগের ছিল ওগুলো একটু কালারফুল ছিল আমি সরিয়ে ফেলেছি। তারপরও দুটো কালারফুল এখানে আছে, যেমন এই যে ডাইনিংয়ের ওয়ালটাতে ম্যাঙ্গোর যে স্টিকারটা এটা এটা আছে, আর এই পাশের ওয়ালটাতে আরেকটি অরেঞ্জ কালার ফ্লাওয়ার আছে, ওগুলো মানে সময় সুযোগ বুঝে চেঞ্জ করে ফেলবো। আর সবটাই পার্পল দেওয়ার চেষ্টা করেছি। এই তো এখন একটু আমি খাবো, আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। মোটামুটি সব রুমগুলো গুছানো কমপ্লিট, রান্না কমপ্লিট, আমার শাওয়ার কমপ্লিট। বড় মেয়ে আর ওর বাবা যেহেতু চলে গিয়েছে বাহিরে, আর এদিকে ছোট মেয়ে ঘুমাচ্ছে, আমি ফাঁকে একটু খেয়ে নিব, খেয়ে একটু শুয়ে থাকবো, ওর সাথে টিভি দেখবো, আর সবার সাথে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এই তো ঈদের দিনের কাজ আর কি। আমি এখন একটু সেমাই খাবো, আর সেমাইগুলো আমি সকাল ভোরবেলা উঠে রান্না করেছি, নুডলস রান্না করেছি, তারপর হচ্ছে বিরিয়ানিটা তৈরি করেছি। তো মোটামুটি আমার সব কমপ্লিট। এই যে আমার গরম গরম বিরিয়ানি, এখন একটু আমি খেয়ে নিব। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার আপু ভাইয়ারা সকলকে জানাই অনেক অভিনন্দন আর অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ধৈর্য নিয়ে ভিডিও দেখাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। তো যারা আপনারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো নাও লাগে তাও দেখার রিকোয়েস্ট করব, দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথে বন্ধু করে নেবেন। আর অবশ্যই কমেন্টস বক্সে একটি কমেন্টস করে যাবেন, তাহলে আমি যেন আপনার নোটিফিকেশনটা পেয়ে আমার আপনার কমেন্টটা দেখে আমি যেন আপনার ঘরে ঘুরে আসতে পারি। এই তো আমি খেয়ে নিব এখন, এখানে একটু বোরহানি নিয়ে নিলাম, আর আমার জন্য অল্প কিছু খাবার এই যে প্লেটে নিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসছি, কারণ মেয়েটা যেহেতু ছোট মেয়েটা ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু মেহেদিও পরে নিলাম হাতে। ঈদের দিন দুপুরবেলা আমি এই কাজগুলিও করে থাকি, সাধারণত খাওয়া দাওয়া গোছানো গাছানো একদম সবার লাস্টে একটু হাতে মেহেদি পরি। এই তো কোনো রকম করে আসলে খুব দ্রুতভাবে দেয়া, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে আমার। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবারও বলছি ঈদ মোবারক।